হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং সিম্পল একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা এতটাই সিম্পল যে প্রবাবলি একটা ছোটো বাচ্চাও এই টিউটোরিয়ালটাকে ট্রাই করতে পারবে। সেজন্য আপনার দরকার হবে আপনার সেলফোন, একটা সবুজ রঙের কাপড় এবং একটা ট্রাইপড, এই তো। আর আজকের এই ইন্টারেস্টিং টিউটোরিয়ালটাকে স্পন্সর করেছে গ্রিড ফার্নিচার। আমি কিন্তু প্রায় গ্রিড ফার্নিচারের বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করি। ইনফ্যাক্ট আজকের ইন্ট্রোতে আপনারা যে শেলফটা দেখেছেন সেটাও কিন্তু গ্রিড ফার্নিচার থেকে অর্ডার করা। আমার গিয়ার্সগুলোকে সাজিয়ে রাখার জন্য কিন্তু ভালো একটা জিনিস পেয়েছি, আর এর বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং আমার কাছে কিন্তু এই উডেন টেক্সচারটাকে বেশ নাইস লাগে। এছাড়াও আমি যে চেয়ারটা ইউজ করি এটাও কিন্তু গ্রিড ফার্নিচার থেকে নেওয়া এবং এখন পর্যন্ত কিন্তু বেশ ভালো সার্ভিস পাচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে গ্রিড ফার্নিচারের ওয়েবসাইটটাতে তাদের বিভিন্ন প্রোডাক্ট দেখে আসতে পারেন। আর আপনারা যদি কেউ অর্ডার করেন তাহলে FB জুবায়ের এই কোডটা দিতে পারেন, তাহলে কিন্তু 5% একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক। প্রথমেই আপনার ফোনটাকে ট্রাইপডে বসিয়ে ফেলতে হবে, যে কোনো ফোনই আপনারা ইউজ করতে পারেন। 4K শ্যুট করতে পারে এরকম ফোন হলে ভালো। আমি ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি A51। দেন যেখানে আপনি দাঁড়াবেন সেখানে ট্যাপ করে ফোকাসটাকে লক করে ফেলতে হবে, দেন এক্সপোজারটা আপনার পছন্দ মতো সেট করে ফেলতে হবে। এরপর আপনাকে ক্যামেরার সামনে চলে যেতে হবে, সাথে রাখতে হবে সবুজ একটা কাপড়। আপনাকে এমন একটা স্পট সিলেক্ট করতে হবে যেখানে বেশ ভালো পরিমাণে লাইটিং আছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে সবুজ কাপড়টার উপর বেশ ভালো পরিমাণে লাইট যাতে পড়ে। কাপড়টা চাদরের মতো করে আপনাকে গায়ে দিয়ে ফেলতে হবে। আর কারো কাছে যদি এত বড় সবুজ কাপড় না থাকে তাহলে কিন্তু সবুজ টি শার্ট দিয়েও আপনারা এটা ট্রাই করতে পারেন। এই তো, শুটিং ডান। তো প্রথমে আমাকে কিনেমাস্টার অ্যাপটাকে লঞ্চ করে ফেলতে হবে, দেন ক্রিয়েট নিউ, দেন অ্যাসপেক্ট রেশিও 16:9। আমাকে প্রথমেই আমার ভিডিওটাকে ইম্পোর্ট করে ফেলতে হবে। আমি ভিডিওটা একবার একটু প্লে করে দেখি। ওকে, আমি ভিডিওটার একদম শুরুতে চলে যাব যেখানে আমি ফ্রেমে নেই। বাম দিকের কলামে 4 নম্বর যে অপশনটা আছে সেটাতে প্রেস করব। সেখান থেকে সিলেক্ট করব ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপ এই অপশনটাতে। এতে করে যেটা হবে, এই ফ্রেমটার একটা ছবি আমার টাইমলাইনের মধ্যে চলে আসবে। সো দেখেন, এটা কিন্তু একটা স্টিল পিকচার। আমি পাশের ভিডিওটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব এবং ইমেজটাকে ডান দিকে ধরে ড্র্যাগ করে আরও বাড়িয়ে দিব। সো দেখেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্টিল ইমেজ। সো আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু ডান। এখন আমাকে যেটা করতে হবে, আমি চলে যাব লেয়ারে এবং সেখান থেকে সিলেক্ট করব মিডিয়া, এবং আমি এক্স্যাক্টলি সেম ভিডিওটা আরেকবার ইম্পোর্ট করব। কিন্তু যেহেতু এবার আমি লেয়ার সিলেক্ট করে তারপর ইম্পোর্ট করেছি, এজন্য কিন্তু আমার এই ভিডিওটা স্টিল ফ্রেমটার উপর নতুন একটা লেয়ার করে চলে আসবে। আপনারা কিন্তু দেখতে পারতেছেন স্টিল ফ্রেমটার উপর ভিডিওটা কিন্তু চলে আসছে, একটু ছোট হয়ে আছে। এখন আমি কর্নারটাকে ড্র্যাগ করে ফ্রেমটার এক্স্যাক্টলি সেম সাইজ করে দিব। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার প্রথম লেয়ারে আছে শুধু স্টিল ইমেজটা এবং দ্বিতীয় লেয়ারে আছে আমার এই ভিডিওটা। এখন আমি ভিডিওটাকে প্লে করব এবং এমন একটা পজিশনে যাব যখন আমি এই সবুজ কাপড়টা আমার গায়ের মধ্যে জড়িয়ে রেখেছি, এটা ঠিক আছে। আমি ভিডিওটাতে ট্যাপ করব এবং অনেকগুলো অপশনের মধ্যে ক্রোমাকি নামে যে অপশনটা আছে সেখানে প্রেস করব এবং সেটাকে এনেবল করে দিব। দেখেন, এতে করে যেটা হবে আমার অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। আমি যেটা করব, আমি কালারের যে অপশনটা আছে সেখানে প্রেস করব এবং সেখান থেকে এই গ্রিন কালারটাকে সিলেক্ট করব। দেখেন, এর ফলে কিন্তু আমি ভ্যানিশ হয়ে গেলাম। এখন আমাকে একটু আসলে অ্যাডজাস্ট করে নিতে হবে এই জিনিসটাকে ঠিক করার জন্য। আমি যেটা করব, আমি প্রথমেই নিচের যে বারটা আছে সেটাকে একটু কমিয়ে দিব এবং উপরের বারটাকে একটু বাড়িয়ে দিব, এবং এরকম কমিয়ে বাড়িয়ে এমন একটা পজিশন আপনারা পাবেন যখন হচ্ছে আপনার ফেসটাকে একদম ভালো মতো দেখা যাবে এবং গ্রিন পোর্শনটা একদম রিমুভ হয়ে যাবে। সো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্রোমা কিং, অর্থাৎ আমি এই পুরো ভিডিওর মধ্যে থেকে গ্রিন কালারের যে পোর্শনটা আছে সেটা আমি বাদ দিয়ে দিলাম, এবং যেহেতু আমার এই ভিডিওটার নিচে স্টিল ফ্রেমটা আছে এ কারণে গ্রিন পোর্শনের জায়গায় কিন্তু আপনারা ওই ফ্রেমটা দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব, মাঝখানের যে অপশনটা আছে সেই অপশনটাতে প্রেস করব এবং এখানে আমি কার্ভটাকে এস শেপে করে দিব একটু পারফেক্ট করার জন্য জিনিসটাকে। এই তো, আমাদের কাজ কিন্তু ডান। এখন দেখেন আমার পুরো বডিটাই কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, দেখে অনেকটা হ্যারি পটারের ইনভিজিবল ক্লোকের মতো কিন্তু লাগছে। আর আপনারা যদি একইভাবে গ্রিন টি শার্ট পরে সেম জিনিসটা অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু গ্রিন টি শার্টের পার্টটা একদম রিমুভ হয়ে যাবে, তখন কিন্তু দেখে মনে হবে আপনার বডিটা ইনভিজিবল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদের মধ্য থেকে অনেকেই এই টিউটোরিয়ালটাকে ট্রাই করবেন। আর আমি ঠিক শিওর না আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখনও হয়েছে কি না, কিন্তু আমার চ্যানেলটা কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইবার্সের খুবই কাছাকাছি চলে গেছে। কারেন্টলি সাবস্ক্রাইবার্স কাউন্ট হচ্ছে 1,99,727 জন।
সো বাই দ্যাট টাইম যদি 2 লক্ষ সাবস্ক্রাইবার্স হয়ে যায় সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।